So let us get into the details of currently trending topic, International Man Booker Prize of 2022. This is brought to you by Step Up WBCS, a comprehensive guidance platform for WBCS exam. 2022 International Man Booker Prize. এই পুরস্কারে সম্মানিত হয়েছেন ইন্ডিয়ান রাইটার, নামটা হচ্ছে দেখে নাও গীতাঞ্জলি শ্রী। ওকে, ইন্ডিয়ান রাইটার গীতাঞ্জলি শ্রী এবং ওনার সাথে আমেরিকান ট্রান্সলেটর ডেইজি রকওয়েল, যিনি বইটিকে ইংরেজিতে অনুবাদ করেন। ডেইজি রকওয়েল, বইটির নেম হচ্ছে টম্ব অফ স্যান্ড, বইটির নেম হচ্ছে টম্ব অফ স্যান্ড। ওকে, নেক্সট পয়েন্ট দেখে নেবে। এটি মূলত লেখা হয়েছে হিন্দি ভাষায়, অরিজিনালি রিটেন ইন হিন্দি, এবং ফার্স্ট বুক ইন এনি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ভারতের ভাষায় প্রকাশিত প্রথম বই যেটি এই ধরনের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন। ওকে, টু উইন দিস হাই প্রোফাইল অ্যাওয়ার্ড। নেক্সট পয়েন্টে চলে আসি। আচ্ছা, এই পুরস্কারটি ইংরেজি ভাষায় অনুদিত হওয়া সারা বিশ্বের কথা সাহিত্যকে স্বীকৃতি দেয়। ঠিক আছে, দিস অ্যাওয়ার্ড রেকগনাইজেস ফিকশন ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যেটা বেসিক্যালি ইংরেজিতে ট্রান্সলেট করা, এবং বইটার অরিজিনাল নেম দেখে নেবে। বইটার অরিজিনাল নেম হচ্ছে রেত সমাধি। ওকে, সো বইটার সাবস্টেন্স নিয়ে যদি আমরা কিছু কথা জানতে চাই, তাহলে বলা যেতে পারে এটি একটি 80 বছর বয়সী মহিলার গল্পকে বর্ণনা করেছে, যিনি তার স্বামী মারা যাওয়ার পরে গভীর বিষণ্ণতায় ভুগছিলেন এবং অবশেষে এই প্রধান চরিত্রটি তার হতাশা একাধারে কাটিয়ে ওঠার জন্য এবং 1947 সালের দেশভাগের সময় ওনার হাজবেন্ড যে অতীত রেখে গিয়েছিলেন তার সম্মুখীন হওয়ার জন্য পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই বিষয়ের উপর ভিত্তি করে পুরো বইটি কিন্তু লেখা হয়েছে।